বুঝছেন, আমরা নারী, আমাদের জন্য দুঃখ করার মতন কেউ নাই এই পৃথিবীতে। আমরা শুধু সকাল সে ভোর 5টা থেকে রাতের 12টা পর্যন্ত নিঃস্বার্থভাবে পরিবারের জন্য কাজ করে যাচ্ছি, করে যাচ্ছি, করে যাচ্ছি। সেই বিনিময়ে আমরা কেউ অথবা ভালোবাসার যত্ন কিছুটা পাচ্ছি, যত্ন বলবো না, ভালোবাসা পাচ্ছি, সম্মান পাচ্ছি। কিছু কিছু নারী আছে কিছুই পাচ্ছে না। এত কিছু করার পরও সুন্দর করে যে হাজবেন্ড ঘরে এসে একটু কথা বলবে বা ঘরের অন্যান্য সদস্যরা যে একটু সুন্দর করে সম্মান দিয়ে কথা বলবে, সেটাও কিন্তু পাচ্ছে না। আর মাইনে তো হলো দূরের কথা, বিনা পারিশ্রমিকে পরিশ্রম করে যাচ্ছে একমাত্র মা, ঘরের আপনার স্ত্রী, আপনার মা। কিন্তু আপনি কি দিচ্ছেন একটু চিন্তা করে দেখছেন? একটু 5 মিনিট ভেবে দেখেন, হাতের মোবাইলটা বন্ধ করে একটু চিন্তা করে দেখেন তো। আপনি তো সপ্তাহে 2 দিন ছুটি পাচ্ছেন, যেই চাকরি করেন, যেটাই করেন, আপনি কিন্তু ছুটি পাচ্ছেন একদিন বা 2 দিন। কিন্তু আপনার ঘরে যে স্ত্রীটা আছে তাকে কি আপনার কোনো ছুটি পাচ্ছে? 365 দিনে পাচ্ছে না। বাবার বাড়িতে বেড়াতে গেলেও ছুটি নেই, কারণ সাথে যে আপনার সন্তান যাবে তাদের দেখাশোনা তো সেই মাটাই করতে হয়। তাই আসুন, আমরা যারা হাজবেন্ড আছি তাদেরকে বলছি, অন্তত ছুটির দিনে আপনার স্ত্রীকে একটু সাহায্য করুন। আপনার দ্বারা যতটুক সম্ভব হয় রান্নাঘরে গিয়ে একটু মুরগিটা কেটে দেন, শাক নিয়ে বসলে শাকটা একটু বেছে দেন, ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিন। যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের তো এইসব কাজ হয়তো বা হেল্পিংয়ের দিয়ে করায়। আপনি হয়তো আপনার বাচ্চার যত্নটা করুন, কারণ একটা সংসারে কিন্তু অনেক কাজ আছে। আপনি হয়তো বা বলবেন, আমি তো তাকে সাহায্য করার জন্য হেল্পিং হ্যান্ড রেখে দিছি, কিন্তু তাদেরকে দিয়ে কিন্তু সব কাজ হয় না। আপনি একটু যদি তাকিয়ে দেখেন, তাদেরকে দিয়ে সব কাজ হয় না। তারপর ঠিক আছে, যাদের আছে তাদের কথা বাদে দিলাম, কিন্তু যাদের নেই তাদের কিন্তু আপনারা যদি হাজবেন্ডরা একটু যদি রান্নাঘরের ঘরের কাজ বলেন, যেটাই আপনার দ্বারা সম্ভব হয়, যেটাই আপনার দ্বারা যতটুকু সম্ভব হয় করুন। প্রয়োজনে একটু শিখে নিন, এটার থেকেও তো আপনি কঠিন কাজ শিখছেন, করছেন। রান্নাটা আর তেমন কি, আপনারা তো বলেন যে ঘরের কাজ আর তেমন কি, তাহলে একটু শিখে নিন। শিখে নিয়ে অন্তত বন্ধের দিনে আপনার স্ত্রীকে সাহায্য করুন। আজকের ভিডিওতে হলো আমার এটাই আপনাদের কাছে অনুরোধ, কারণ আমাদের দেশে অনেক নারীরা কোনো যত্ন ভালোবাসা কিছুই পাচ্ছে না। কারণ একটা নারীরও কিন্তু ইচ্ছে করে 365 দিনের মধ্যে অন্তত 12টা দিন অন্যের হাতে রান্না খেতে। আপনি একটু রান্নাটা শিখে আপনার স্ত্রীকে খাওয়ান, ভালোবাসা, সুখ, শান্তি, রহমত, বরকত সবই থাকবে আপনার ঘরে। আপনি শুধু মুখে বললে হবে না যে আমি সুখ চাই, শান্তি চাই। এইসব সুখ শান্তির জন্য টাকার পাশাপাশি আপনাকে কিন্তু আপনার স্ত্রীর যত্ন নিতে হবে। হয়তো বা আপনি বলবেন, আমি অফিসে কাজ করি। হ্যাঁ, আপনি করেন, সেটা 5 দিন বা 6 দিন, কিন্তু আপনি তো একটা ছুটি পাচ্ছেন। আপনার ওয়াইফের তো 365 দিনে ভোর 5টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত করে যাচ্ছে, তাকে কে ছুটি দিবে? তার জন্য তো কোনো ছুটি আপনি যদি মঞ্জুর না করেন সে ছুটি পাবে না। তার বিনিময়ে তাকে হয়তো বা ভাত খাওয়াচ্ছেন, কাপড় দিচ্ছেন, তাতে কি একটা নারীর পরিপূর্ণ পারিশ্রমিক পাচ্ছে? পাচ্ছে না। তার জন্য পারিশ্রমিক যদি পরিশোধে করতে হয়, আপনি সহকারে বন্ধের দিনে তাকে ঘরের কাজে হাত লাগাবেন, তারপরে তার পারিশ্রমিক শোধ হবে। তাই আমি দোয়া করি সব হাজবেন্ড ওয়াইফের মধ্যে সুখ শান্তি ভালোবাসা থাকুক, একে অপরের প্রতি যত্নশীল হন, বন্ধের দিনে শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন না, আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবেন না, অবশ্য ঘরের বউকে সময় দিন, তাদের কাজে হাত বাড়ান। দেখবেন ঘরে অনেক শান্তি ফিরে আসবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। কারণ বাইরের দেশগুলাতে
সবাই মিলেমিশে কাজ করে। যখন ছেলে মেয়েও বড় হয়ে যায় তখন ছেলে মেয়েগুলোও ঘরের কাজে কাজ করে। তাদেরকে না ছোটোবেলা থেকেই শেখায় যে নিজের কাজ নিজে করতে হবে, এবং কি ঘরেরও যারা আছে সব কাজকে সাহায্য করতে হবে। স্কুল থেকে তাদেরকে এসব শিক্ষা দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।